আপনি কখনো লক্ষ্য করেছেন আপনার ভিডিওতে যে ভিডিওতে আপনারা ফেসবুকে আপলোড করছেন সেই ভিডিওতে যখন কেউ কমেন্ট করছে বা লাইক করছেন তো আপনি যদি সেটা দেখতে যান যে কে কমেন্ট করেছে বা কি কমেন্ট করেছে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের যে ভিডিওগুলো সেটা কিন্তু চলতে থাকে অর্থাৎ অটো প্লে করা থাকে বলে সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকে এবং সেই ভিডিওটা আপনি যখন লাইকে বা কমেন্টে উত্তর দিতে যান বা কমেন্ট দেখতে যান তখনই কিন্তু সেই ভিডিওটা চলছে এবং যার জন্য আপনি সেই ভিডিও দেখে ফেলছেন যার জন্য কিন্তু আপনাদের থেকে আপনাদের রিচ কিন্তু কমিয়ে দেওয়া হয় যার জন্য কিন্তু আপনি ভালো ভিডিও ছেড়ে ভালো মতো রিচ পাচ্ছেন না তো কেন এরকম হচ্ছে এর কারণ হলো যে আপনি যখন ভিডিও ছাড়ছেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে অটো প্লে করা থাকায় ভিডিওটা কিন্তু সবসময় চলছে তো এই অটো প্লেটা আপনি কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওটা কিন্তু আমি খুব সহজে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমরা দেখুন এই স্ক্রিনে লক্ষ্য করুন আমরা কিন্তু খুব সহজ অর্থাৎ এক মিনিটের মধ্যে কিন্তু আমরা এই অটো প্লেটা বন্ধ করতে পারি কীভাবে আজ যে কাজটা করব প্রথমে আমরা কিন্তু আমাদের যে ফেসবুকের লোগো রয়েছে দেখবেন আপনাদের ফেসবুকে একটি লোগো রয়েছে সেই ফেসবুকের লোগোতে প্রথমে আপনাদেরকে যেতে হবে ফেসবুক লোগোতে গিয়ে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে আবার সেটিং রয়েছে সেই সেটিংয়ে আমি আমার ট্যাপ করলাম সেটিংয়ে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে একটা নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করে নেমে আসলে এখানে একটা মিডিয়া বলে একটা অপশন রয়েছে সেই মিডিয়াতে আপনারা ট্যাপ দিবেন মিডিয়াতে ট্যাপ দিলে দেখবেন এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তারপর অন ওয়াইফাই অনলি আর আছে নেভার অটো প্লে ভিডিওস এই নেভার অটো প্লে ভিডিও যেটা আছে এই অপশনে আপনারা হচ্ছে এখানে এটা ক্লিক করবেন নেভার অটো প্লে ভিডিওতে যেই মাত্রই আপনি ক্লিক করলেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিও কিন্তু আর অটো প্লে হবে না আর যার জন্য কিন্তু আপনি যখনই কোনো কমেন্ট করবেন বা কমেন্টে উত্তর দিবেন বা কোনো কমেন্ট দেখতে যাবেন তখন কিন্তু আর আপনার ভিডিওটি অটো প্লে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ কমে যাওয়ার কোনো আর সম্ভাবনা থাকছে না আশা করছি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মানুষের মধ্যে শেয়ার করে দিন যত বেশি শেয়ার করবেন তত মানুষ কিন্তু এই ব্যাপারটা জানতে পারবে এবং তাদের